নামাজ তো ভাঙা যাবে না, উনি যেটা উল্লেখ করেছেন। তো আমরা সহসিদ্ধ দেওয়ার পরে আবার যে নামাজটা পুনরায় পড়ি, এটা ঠিক আছে কিনা? কিভাবে পুনরায় পড়বেন মানে? উনি প্রশ্ন করেছেন। না, এটা তো আপনি তাহলে সলাৎ মানে সলাতেই বুঝেননি। আমি আমি বলেছি যে সলাতের বিশুদ্ধ তরিকা সম্পর্কে আপনি একটু বইপত্র পড়ে জেনে নিন, কারণ অনেক মশালার মধ্যে আপনার কনফিউশন রয়েছে বলে আমার মানে উপলব্ধ হয়েছে। সুতরাং বিষয়গুলো জেনে না, সলাত যদি আপনি সাজদায় সহু দেন, এরপরে আর সলাত হয়ে গেছে, এরপরে সলাতকে আবার দিতে পারি, রিপিট করার কোনো দরকার নেই। এত জটিল করার কোনো প্রয়োজন না, প্রশ্নই নেই, ইসলামে কোনো জটিলতা নেই, কোনো স্কোপ নেই, সেটা না, এই ধরনের কোনো স্কোপই নেই। নামাজ পড়বো, ভুল হলে সংশোধন দিব, এতে মনে কোনো দ্বিধা রাখা দরকার না। তিনি সলাত সম্পর্কে জানেন না মর্মেই এই মূলত এই প্রশ্নগুলো এসেছে বেশি। না, আমাদের আমাদের দর্শক তো আসলে সব জানবেন না, ওনারা তো আসলে না এই জন্য প্রশ্ন করে না। এই বিষয়ে মৌলিক যে বই আছে বই থেকে মানে পড়াটা পড়লে ওনাদের জন্য অনেক উপকার হবে। শুধু প্রশ্নের মাধ্যমে এটা ক্লিয়ার হবে না, আপনি ভালো করে বিশুদ্ধ যে বইগুলো আছে সলাতের সেগুলো পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। এবং একটু আপনার সহসিদ্ধ নিয়ম জানতে চেয়েছেন, কীভাবে করতে হয়? সেজা সহ হচ্ছে আপনি যখন সলাতের শেষ করবেন, তার সাহুদ যখন শেষ করবেন, তার সাহুদ দোয়া মাসুরা যা আছে সবগুলো যখন শেষ করবেন, তখন আপনি দুটি সিজদা দিবেন। প্রথম সিজদা দিবেন, তারপর দ্বিতীয় সিজদা দিবেন। সলাতের মধ্যে ঠিক যেভাবে সিজদা দিয়ে থাকেন সেভাবে দুটি সিজদা দিবেন। দুটি সিজদা দেওয়ার পরে আপনি তারপরে ডান এবং বাম দিকে সালাম ফিরাবেন, এটাই হচ্ছে সিজদায় সহু। দুটি সিজদা দেয়া, এটাই সিজদায় সহু। এই দুটি সিজদা দিলেই মূলত সলাতের যে ভুল আছে সেই ভুলটা কেটে যাবে, এবং এর মাধ্যমে মূলত সলাতকে তাসহি করা হয়, তাকে বিশুদ্ধ করা হয়ে থাকে। জি, অন্য নিয়মও তো আছে সেজদা সহুর মধ্যে, অনেক দীর্ঘ কথা রয়েছে, সেটাও আমি বলেছি যে সলাতের বই থেকে বিস্তারিত জেনে নিতে হবে। তবে আমরা একটা পদ্ধতি বলে দিয়েছি যেটা বিশুদ্ধ পদ্ধতি। জি,